वेलकम बैक टू माय चैनल गाइस। आई होप तुम्हारा सबाई भालो आछो एवं सुस्थ आछो। तो आज के आमी तुम्हारे साथ एक नतून रेसिपी निये एसेछी, हानी चिली गोबी मंचूरियन। आई होप तुम्हारा ये रान्नाटा भालो लागबे एवं तुम्हारा आमार पुरो भिडियोटा देखो, स्किप करो ना। जारा आमार चैनल नतून प्लिज आमार चैनलटाके सबसक्राइब करो एवं जारा पुरानो प्लिज कमेंट करो, एते आमार अनेक बेशी मोटिवेशन बाड़े। तो चलो देखे आज के रान्नाटा चिली गोबी मंचूरियन आमरा किभाबे करलाम, पुरो रान्नाटा देखो एवं आमाके कमेंट करे जानियो। तो चलो ए प्रत्येकटा स्टेप देखी आमरा किभाबे करछि, चलो। तो एर जन्य फार्स्टे जेटा लागबे फुलकपि, जेगुलोके आमी खूब छोटो छोटो करे केटे नियेछि। तारपर आमी गरम जल बसिए देव फुलकपिगुलो एकटु भापिये नेवार जन्य। खूब कम समयेर जन्य भापाबेन, 2 থেকে 3 মিনিট, ना होले फुलकपिगुलो नरम हो जाबे। आमी एते एकटु नुन मिशिए दिलाम एबं तारपर आमी फुलकपिगुलोर मध्ये दिए दिएछि। जास्ट आमी 2 থেকে 3 মিনিট फुटाबो एबं तारपर आमी एटाके छेके नेब आरेकटा पात्रे। तो 2 থেকে 3 মিনিট फुटिये नेवार पर आमी फुलकपिगुलोके छेके नियेछि। एरकम एकटा छाकनिते छेके निते हबे जाते जलटा पुरो झरे जाए एबं ड्राई होये जाए, ताहले फुलकपिगुलो खूब भालो क्रिस्पि हबे एबं मुचमुचे हबे, नरम होये जाबे ना। तो फुलकपिगुलोके आमी नामिये नियेछि। तो एबार आमी एकटा बाटिते 2 চামচ कर्नफ्लावर दिये देब एबं एरपर आमी एते 3 চামচ ময়দা दिये देब। 1 চামচ ময়দা दिये दियेछि, আরো 2 চামচ ময়দা দেব। তো আপনারা পরিমাণ মতো কম বেশি করতে পারেন। এবং লাস্টে আমি যেটা দেব 2 চামচ চালের গুঁড়ো। ময়দা, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো, এই তিনটে এই ফুলকপিটাকে ম্যারিনেট করার জন্য লাগবে। তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হাফ চামচের মতো লবণ মিশিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবং লাস্ট টাইমে এর মধ্যে যেটা দেব সেটা হলো আদা রসুনের পেস্ট। তো সবগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নেব। সবগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল কিন্তু খুব অল্প দিতে হবে, অনেকটা জল দেওয়া হবে না, খুব অল্প জল দিতে হবে। তো 1/2 কাপের মতো আমি জল মিশিয়ে দিয়েছি। দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে, তাহলে ফুলকপিটা ক্রিস্পি হবে। পুরো আমরা ডিপ করে অনেকটা গ্রেভির মধ্যে আমরা ফুলকপিটা মিশাবো না। তো আমি ফুলকপিগুলোতে মিশিয়ে দিচ্ছি, সব ফুলকপিগুলো একটুতে মিশিয়ে দিয়ে এই মিক্সচারটাতে আমি তারপর এই ফুলকপিগুলো এর সাথে ভালোমতো মাখিয়ে নেব। আপনারা হাত দিয়ে চামচ দিয়ে যেটা দিয়ে ইচ্ছা মাখিয়ে নিতে পারেন। তো ফুলকপিগুলো ভালোমতো মাখানো হয়ে গেছে, একটাকে আমি কিছুক্ষণ 1/2 ঘন্টার মতো রেখে। তো এবার তেল আমি গরম করে নিয়েছি এবং এতে ফুলকপিগুলো একটা একটা করে ভাজার জন্য দিয়ে দেব। তো ফ্লেমটা হাই টু মিডিয়াম করে, কখনো মিডিয়াম কখনো হাই করে ভাজতে হবে। তো সব ফুলকপিগুলো আমি ভালো মতো লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলো মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে দিবেন যাতে পুড়ে না যায়, তো মাঝে মাঝে বাড়িয়ে হাই ফ্লেমেও দিতে হবে, সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন। তো ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নেব। তো ফুলকপিগুলো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন ফুলকপিগুলো এই টেক্সচার অবধি ভাজতে হবে। তো ফুলকপিগুলো আমি ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। এর জন্য যা যা লাগবে সেগুলো হলো টমেটো সস, চিলি সস, সোয়া সস এবং রেড চিলি সস, যেগুলো আমি নিয়ে নিয়েছি। তো একটা বাটিতে আমি এবার সসগুলো একসাথে মিশিয়ে নেব। তো ফার্স্টে আমি 1 চামচ ভিনিগার নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ সোয়া সস দিয়ে দেব,
চামচ আর দু চামচ, তো দু চামচ সয়া সস আমি ভিনিগারে মিশিয়ে দিয়েছি। তো এরপর আমি চিলি সস নেব, সেটা তিন চামচ। তিন চামচ চিলি সস আমি মিশিয়ে দিচ্ছি ভিনিগার এবং সয়া সসের মধ্যে। দু চামচ আর তিন চামচ, তো এই সসগুলোকে আমি তিনটে মিশিয়ে দেওয়ার পর একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সস সবকটা সস একসাথে আমি বাটিতে মিশিয়ে রেখে দিয়েছি। এইসব মাঞ্চুরিয়ান করার সময় কিন্তু এগুলো আগে থেকে তৈরি করে রাখবেন, কেননা খুব কম টাইমে করতে হয়। তো এবার একটা বাটিতে জল নিয়ে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। তো দ্বিতীয় চামচটা আমি মিশিয়ে দিলাম, এবার এটাকে ভালো মতো জলের সাথে আমি মিশিয়ে রেখে দেব। এগুলো মিশানো হয়ে গেছে, এবার আমি আরেকটা বাটিতে টমেটো সস তিন চার চামচের মতো নিতে হবে। তো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারেন। তো এর মধ্যে আমি এক চামচের মতো রেড চিলি সস মিশিয়ে দেব। তো এই দুটো সসকেও আমি একটা বাটিতে রেডি করে রেখে দিয়েছি। তো কড়াই আমি আবার তেল বসিয়ে দিয়েছি, দু থেকে তিন চামচ আমি তেল দিয়েছি। তো তেলটাকে আমি ভালো মতো গরম করে নেব। চাইনিজ রান্নায় কিন্তু তেল প্রচুর ভালোভাবে গরম করতে হয় এবং গরম তেলে সব রান্নাটা করতে হয়। তো আমি এর মধ্যে রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই রসুনটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা এই একটাই নেই, জাস্ট একটু লো করে নেবেন। যে এরপর আমি কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। তো রসুন কাঁচা লঙ্কাটা লো ফ্লেমে জাস্ট এক মিনিট আমরা কুক করব। তারপর ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি। এবার ফুল রান্নাটাই মিডিয়াম টু হাই ফ্লেমে হবে। পেঁয়াজগুলো আমি মিশিয়ে দিয়েছি এবং সব কিছুর সাথে আমি ভালো মতো নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমাকে পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটার কালার এবং টেক্সচারটা চেঞ্জ হয় এবং পেঁয়াজটা একটু নরম হওয়া অবধি এটাকে আমাকে রান্না করে যেতে হবে। তো পুরো পেঁয়াজগুলোকে আমি সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে দিয়েছি এবং নাড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমরা পাঁচ মিনিটের মতো ওয়েট করব পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায়। ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন, মিডিয়াম হাই আপনার অনুযায়ী কম বেশি করে নেবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটার কালারও চেঞ্জ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। তো এবার এতে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। সব ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর সেটাকে আমি আবার সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে দেব। ক্যাপসিকাম কিন্তু খুব সফট হয় না, একটু এই ক্রাঞ্চি ভাবটা রাখতে হয়। তো আমি একে অল্প বেশিক্ষণ ভাজবো না। তো এরপর আমি এতে স্প্রিং অনিয়ন মিশিয়ে দিয়েছি। স্প্রিং অনিয়ন দেওয়ার পর আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করবো। এরপর আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, সয়া সস চিলি সস এবং ভিনিগার, সেটা আমি মিশিয়ে দিচ্ছি এবং সব কিছুর সাথে আমি ভালো মতো নাড়িয়ে নেব। তো এই সসটা মেশানো হয়ে গেছে, এবার আমি যে রেড সসটা রেডি করে রেখেছিলাম টমেটো এবং রেড চিলি সস, সেটাও আমি মিশিয়ে দিলাম। এগুলোকেও আমি সব কিছুর সাথে ভালো মতো নাড়িয়ে নেব। তো কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি কুক করতে হবে। এবং কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিয়েছি, যে কর্নফ্লাওয়ারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকেও আমি সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার আমরা সবজিটা সিদ্ধ হওয়া অবধি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট এটাকে আমরা রান্না করব। তো সবজিটা সিদ্ধ হয়ে এসছে প্রায়। তো এতে আমি লাস্ট যেটা মেশাবো সেটা হলো হানি। আমি হাফ চামচের মতো এতে
হানি মেশাবো, এটা কিন্তু রান্নাটা পুরো চেঞ্জ করে দেবে। তো আমি এরপর ফুলকপিটা মিশিয়ে দিয়েছিলাম, এবং ফুলকপিটা মিশিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করবেন, তারপরে নামিয়ে নেবেন এবং লাস্টে স্প্রিং অনিয়ন দিয়ে দেবেন। তো স্প্রিং অনিয়ন দিয়ে আমি রান্নাটাকে নামিয়ে নিয়েছিলাম, নাহলে ফুলকপিটা ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তো রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো রান্নাটাকে আমি গরম গরম টেবিলে সার্ভ করে দেবো। শীতকালে কিন্তু এই হানি গোবি মাঞ্চুরিয়ান আপনাদের খুব ভালো লাগবে, আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন, যাতে অনেক লোকের কাছে পৌঁছে যায়, আমি আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। আপনাদের মোটিভেশনে আমার খুব দরকার। তো আমি সেদিন বাড়িতে একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তার সাথে আমি রান্নাটাকে সার্ভ করেছিলাম। আপনার রুটি পরোটা কিছুর সাথে ট্রাই করতে পারেন। আর নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। থ্যাংক ইউ।